পূজোর আগে বাংলাকে বড় উপহার আরো দুটি বন্দে ভারত পেল বাংলা রবিবারে ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাওড়া পাটনা রুটে বন্দে ভারত হাওড়া রাঁচি রুটে বন্দে ভারত এই নিয়ে বাংলায় পঞ্চম বন্দে ভারত নতুন ট্রেনে হাওড়া পাটনা ছ ঘন্টায় দেশ আরো মোট নটি বন্দে ভারত পেতে চলেছে কি বললেন রেলের জনসংযোগ আধিকারিক শোনাব আপনাদের আগামী 24 সেপ্টেম্বর অর্থাৎ রবিবার আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি নটি বন্দে ভারত ট্রেনের শুভ সূচনা করবেন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই নটি বন্দে ভারতের মধ্যে পশ্চিমবাংলা দুটি বন্দে ভারত পাচ্ছে তার মধ্যে একটি হলো পাটনা থেকে হাওড়া বন্দে ভারত এবং রাঁচি থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস পূজোর আগে সুখবর আরও দুটি বন্দে ভারত এক্সপ্রেস চলবে বাংলা থেকে 24 সেপ্টেম্বর রবিবার পাটনা হাওড়া বন্দে ভারত ও রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের ফ্ল্যাগ অফ পাটনা থেকে ফ্ল্যাগ অফ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাটনা হাওড়া বন্দে ভারত 531 কিলোমিটার যাত্রাপথ মাত্র 6.5 ঘন্টায় অতিক্রম করবে রসনাপ্রিয় বাঙালির জন্য সুখবর পূজোয় ইলিশের স্বাদে মুছবে বাঙালি তাও আবার পদ্মার ইলিশ সুখবর শোনালো বাংলাদেশ সরকার বৃহস্পতিবার বিকেলের মধ্যেই পেট্রাপোল সীমান্ত পেরিয়ে চলে আসবে ইলিশ পাথর প্রতিমায় বিশালাকার পাইথন উদ্ধার 12 ফুটের বার্মিজ পাইথনকে ঘিরে শোরগোল পাইথনটিকে রাখা হয়েছে ধুনচি বিট অফিসে সুন্দরবনে দেখা যায় না বার্মিজ পাইথন বাংলাদেশ থেকে আসার সম্ভাবনা এই পাইথনের রাস্তার মাঝে রীতিমতো অবরোধ করে দাঁড়িয়ে রয়েছে বিশাল হাতি দাঁড়িয়ে পড়েছে পর্যটকদের পরপর গাড়ি তাদের মধ্যে কেউ কেউ ছবি তুলতে ব্যস্ত ঠিক এই ছবি দেখা গেল লাটাগুড়ি চালসা 31 নম্বর জাতীয় সড়কে প্রায় 15 মিনিট জাতীয় সড়কে তৈরি হয় তীব্র চঞ্চল জেলায় জেলায় আরও দুদিন জারি থাকবে বৃষ্টিপাত দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ ও বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের দার্জিলিং কালিম্পং কালীপুর দুয়ার জলপাইগুড়িতে এবং কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা তবে 23 সেপ্টেম্বরের পর থেকে কমবে বৃষ্টিপাত পূর্বাভাস আবহাওয়া দপ্তরের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে অমিত শাহের বৈঠক সূত্রের খবর দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নতুন পার্লামেন্টে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এর আগে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ভারত কানাডার ছায়াযুদ্ধ চরমে এই আবহে নাগরিকদের জন্য সতর্ক বার্তা জারি করল ভারত বিদেশ মন্ত্রকের নির্দেশিকায় বলা হয় কানাডায় এই মুহূর্তে ভারত বিরোধী কার্যকলাপ এবং রাজনৈতিক মদতপুষ্ট হিংসা এবং অপরাধ বাড়ছে যে সমস্ত ভারতীয় ওখানে রয়েছেন অথবা যাওয়ার পরিকল্পনা করছেন সকলকেই সতর্ক করা হচ্ছে শেখ হিংসা মামলা থেকে অব্যাহতি পেলেন প্রাক্তন কংগ্রেস নেতা সজ্জন কুমার যে হত্যা মামলায় তিনি অভিযুক্ত ছিলেন তা থেকে রেহাই দেওয়া হয়েছে অন্য অভিযুক্তদেরও এই মামলায় মোট অভিযুক্ত ছিলেন 5 জন তাদের মধ্যে 2 জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে 2024 সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বুধবার একথা জানান ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিট গার্সেটি এর পাশাপাশি জাপান ও অস্ট্রেলিয়াকেও আমন্ত্রণ জানিয়েছে ভারত 14 দিন পর ফের আলো ফোটার অপেক্ষা চাঁদের দক্ষিণ পৃষ্ঠে চন্দ্রযান 3-এর ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানকে আবার ঘুম থেকে জাগিয়ে তোলার কাজ শুরু করবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আর সেই আশাতেই বুক বাঁধছে গোটা দেশ হাড় কাঁপানো কনকনে ঠান্ডা চাঁদের মাটিতে নিশ্চিন্তে ঘুমিয়ে ভারতের চন্দ্রদূত 22 সেপ্টেম্বর চাঁদের মাটিতে সূর্যের আলো পড়লে কি চোখ খুলবে ল্যান্ডার বিক্রম আর রোভার প্রজ্ঞানের ইসরো জানিয়েছে দিনের আলো ফুটলেই ফের উত্তাপ নিয়ে কাজ শুরু করবে চন্দ্রযান 3